গত কয়েক মাস ধরে অর্থনীতির একটি বিষয় খুব আলোচনায় চলে এসেছে, আর তা হচ্ছে ব্রিটিশ অর্থনীতি আনুষ্ঠানিকভাবে মন্দার মধ্যে রয়েছে। এখন অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, অর্থনীতিতে মন্দা বা রিসেশন আসলে কি? নিয়ম অনুযায়ী কোনো দেশের অর্থনীতি একটানা ছয় মাস সংকুচিত হলে তখন সেই অর্থনীতিকে মন্দা হিসেবে ধরা হয়। কিন্তু মন্দার সময় কি এমন ঘটে কিংবা মন্দা আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেটা অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক এই ব্যাপারে বিস্তারিত তথ্য। কোনো দেশে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন বা জিডিপির পরপর দুই কোয়ার্টারে কমে গেলে অর্থনীতির ভাষায় সেটিকে মন্দা হিসেবে ধরা হয়, আর জিডিপির পরিমাণ বাড়লে অর্থনীতির অবস্থাকে ভালো হিসেবে ধরা হয়। মন্দার সময় মানুষ নানাভাবে প্রভাবিত হয়ে থাকে। মন্দার সময় অর্থের লেনদেন কমে যায়, এতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের জন্য অর্থ বরাদ্দ কমে যায়, শপ এবং রেস্তোরাঁগুলোয় আয় কমে যায় এবং বিভিন্ন বেনিফিট কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সেক্টর থেকে সরকারের ট্যাক্স আসা কমে যায়। মন্দার সময় নিয়োগকর্তাদের সঞ্চয় কমে যায়, ফলে মানুষের কাজ খুঁজে পাওয়া কিংবা বেতন বৃদ্ধি কঠিন হয়ে যায়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চাকরি হারায়। অর্থাৎ মন্দা থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 2008 সালে আর্থিক সংকট ছিল এই শতকের সবচেয়ে বড় মন্দা। ওই সময় ব্রিটিশ অর্থনীতি টানা পাঁচটি কোয়ার্টারে সংকুচিত হয়ে গিয়েছিল। মন্দার তীব্রতায় বেকারত্ব বেড়ে যায়। 2008 সালের মন্দার প্রভাব এতটাই তীব্র ছিল যে 1995 সালের পর থেকে 2011 সালের বেকারত্ব সর্বোচ্চ পর্যায়ে বেড়ে যায়। ওই সময় প্রায় 27 লাখ মানুষ কর্মহীন ছিল। সেই সময় অর্থনীতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 5 বছর লেগেছিল। এর আগে 1980 সালে মুদ্রাস্ফীতি 18% হয় এবং 1990-এর দশকের শুরুর দিকে আরেকটি অর্থনৈতিক মন্দা দেখা যায়। 2008 সালের মন্দার পর কোভিড মহামারীর কারণে 2020 সালে যুক্তরাজ্যের রেকর্ড বৃহত্তম মন্দায় পড়ে যায়। ওই সময় ব্রিটিশ অর্থনীতির জিডিপি 9.7% কমে যায়। এদিকে মন্দার সাথে মানুষের বিষণ্ণতা একটি সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মন্দার কারণে মানুষের মধ্যে বিষণ্ণতা বেড়ে যায়। এই ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।